জাতীয়তাবাদের জিগির তোলা বিজেপির হাতেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। ১২ বিধায়কের বিরুদ্ধে এফআইআর, তার মধ্যে ৫ বিজেপি নেতাকে ৪ ডিসেম্বর অর্থাৎ সোমবার লালবাজারে হাজিরার নির্দেশ। নতুন করে ৭ বিধায়কের নামে এফআইআর। পদ্ম শিবিরের জাতীয় সঙ্গীত অবমাননা, বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত বিকৃত করার অভিযোগ, ৫ বিজেপি বিধায়ককে লালবাজার থানায় হাজিরার নির্দেশ। বুধবার বিধানসভা চত্বরে শাসক দলের ধর্ণা চলাকালীন বিজেপি জাতীয় সঙ্গীত অবমাননা করেছে বলে অভিযোগ আনে শাসক দল। জাতীয়তাবাদের কথা বলা বিজেপি জাতীয় সঙ্গীত বিকৃত করেছে অভিযোগ তোলে তৃণমূল। ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপমুখ্য সচেতক তাপস রায়। ৪ ডিসেম্বর ৫ বিজেপি বিধায়ককে লালবাজারে তলব করা হয়েছে। নতুন করে ৭ বিধায়কের নামে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির ৫ বিধায়ককে লালবাজারে তলব। শঙ্কর ঘোষ, মনোজ টিগ্গা, সুদীপ কুমার মুখোপাধ্যায়, নীলাদ্রি শেখর দানা, দীপক বর্মন। এফআইআরে নাম রয়েছে যেসব বিজেপি বিধায়কদের, তাঁরা হলেন শুভেন্দু সহ ৬ জনের নামে এফআইআর। শুভেন্দু অধিকারী, মালতী রেভা রায়, পার্থ সারথী চট্টোপাধ্যায়, কৌশিক রায়, তাপসী মণ্ডল, শিখা চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ। মুখ্যমন্ত্রী যখন ন্যাশনাল অ্যান্থেম গাইছেন, তার সঙ্গে আমাদের বিধায়কেরা যখন ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত গাইছেন, তখনও তারা অবমাননা করেছেন। জাতীয় সঙ্গীত বদলানোর চক্রান্ত করছে বিজেপি, মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য আরও বরিষ্ঠ বিজেপি নেতা, তাদের সঙ্গে নিয়ে একটা জাতীয় সঙ্গীত খুব খারাপভাবে গাওয়া হলো, এটা জাতীয় সঙ্গীতের প্রকৃত অর্থে অবমাননা হয়। তৃণমূলের মিথ্যা অভিযোগ, দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। জাতীয় সঙ্গীতের পবিত্রতা রক্ষা করা ভারতীয় নাগরিকদের সাধারণ কর্তব্য, একজন জনপ্রতিনিধি হিসেবে এই কাজ না করাটা অত্যন্ত অসম্মানের। দুর্ভাগ্য হচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে এমন একজন যিনি বিধানসভা ভাঙচুর করেছেন, ফলে ওনার পক্ষে এবং ওনার দলের পক্ষে এটা সম্ভব যে জাতীয় সঙ্গীতের নামে ছিনিমিনি খেলা, মিথ্যা প্রচার করে রাজনৈতিকভাবে হচ্ছে বিভ্রান্ত করা মানুষকে, চোর চোর স্লোগান চলছে, সেখানে জাতীয় সঙ্গীত কখন শুরু হলো? হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে যতদিন মুখ্যমন্ত্রী বিধানসভা যাবেন, ততদিন বিধানসভা বয়কটের ডাক বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি চাকর বিনীত গোয়েল টু স্যাটিসফাইড মমতা ব্যানার্জি এসব করছে, কোনো ইরেলিভেন্ট, আমি কালকেই বলেছি অপ্রাসঙ্গিক এবং এর কোনো নেই। যা বাকি যা কোর্টে শুনবেন, মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে অনেক দূরে যাব, আমি গুছিয়েছি আড়াই বছরের সব স্টকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মমতা পুলিশ যা যা করছে তার ফল তাদেরকে ভুগতে হবে। মমতা ব্যানার্জিকে মহারাষ্ট্র পুলিশ কি করে আপনি দেখুন, ওই উনার কেসে উনি গেছিলেন মহারাষ্ট্রতে স্টে চাইতে, স্টে রিজেক্ট করেছে মুম্বাই হাইকোর্ট, তাসের ঘরের উপরে বসে আছেন। লালবাজার তদন্তভার নেওয়ার পরেই বিজেপি বিধায়কদের তলব করে জাতীয়তাবাদী জিগিরতলা গেরুয়া শিবিরকে, তারই অস্ত্রে বিদ্ধ করছে শাসক দল। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিরোধী দলনেতার হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি, সব মিলিয়ে জাতীয় সঙ্গীত নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। রিয়া মাঝি, দেবজ্যোতি ঘোষ এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।